বিপত্তারিণী পূজোর গুরুত্ব হিন্দু ধর্মে অনেক। দেবী দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনীর একটি রূপ হলো মা বিপত্তারিণী। বিপদ থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতেই এই পূজো করে থাকেন মহিলারা। এই ব্রতের নিয়ম অনুসারে মাকে সমস্ত কিছু 13টি করে নিবেদন করা হয়, যেমন 13 প্রকার মিষ্টি, 13 প্রকার ফুল, 13 প্রকার ফল, 13টি দূর্বা, 13টি পান, 13টি সুপারি, ঘট, আম, পল্লব, শীষযুক্ত ডাব এবং পুজো শেষে মাকে নিবেদিত 13 গাছি লাল সুতোয় 13টি কিট বেঁধে মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে পরিধান করে। এবছর 24 জুন প্রথম বিপত্তারিণী ব্রত পালিত হয়েছে আর 27 জুন মঙ্গলবার এবছরের শেষ বিপত্তারিণী ব্রত পালিত হলো। আজ শেষ দিনে ভক্তি ভরে মায়ের পুজো দিতে লালবাগের নিরকলি মাতার মন্দিরে ভিড় জমান বহু ভক্ত। আজ বিপত্তারিণী পুজোর দিনে মন্দিরে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী অশোক দাস। অন্যদিকে বিপত্তারিণী ব্রত পালনের সময় সাংসদ অভিষেক ব্যানার্জির নামে পুজো দিতেও দেখা গেল মন্দির। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মা বিপত্তারিণীর পুজো, এখানে মা নিরকলি পুজোয় আমরা সামিল হয়েছি। এখানে সোনাই আছে, সোনাই ডেকেছে, মা নিরকলির ডাকে আমি আগেও এসেছি, বারবার আসব। বহু প্রাচীন এই পুজো, এই পুজোতে আসতে পেরে আমি ধন্য। বিপত্তারিণী পুজোর দিন মায়ের কাছে প্রার্থনা করছি যে আমরা এই বাংলায় সবাই আমরা মমতারিণীর সৈনিক, সমস্ত বিপদ থেকে মা রক্ষা করো। মমতারিণীর নেতৃত্বে আমরা সবাই মিলে সবাই সুখে শান্তিতে আনন্দে আনন্দে চলবো, এটাই আমার প্রার্থনা। আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথি মঙ্গলবার, আজ আমাদের নিরকলি মাতা মন্দিরে প্রাঙ্গণে মা বিপত্তারিণী পুজো হয় প্রত্যেক বছর, এবছরও হচ্ছে। অমাবতী থাকা কারণে গত শনিবারে হয়নি, আর আমাদেরটা নির্ধারিত মঙ্গলবারেই হয় এই পুজো। এই মন্দির এই পুজো প্রায় 300 বছরের, 1737 সালের প্রথম পুজো, এখনও বর্তমান আমরা করে যাচ্ছি। আর দেখছেন আজকে খুব ভক্ত সমাগম, এত দিনমান আজকে পুজো হবে, দিনমান প্রচুর ভিড়, 2500-3000 মানুষ প্রসাদ পাবে এখানেই। যেখানে উপরে বৃষ্টি হচ্ছে, প্রকৃতির একটা খামখেয়ালি প্রণামও আছে, তার জন্য লোক কখনো আসছে কখনো ভেঙে যাচ্ছে। সকাল থেকে পুজো অর্চনা চলছে। আমরা সবাইকে বিপত্তারিণী পুজো উপলক্ষে শুভ বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা জানাই, এবং তার সঙ্গে আমরা আশা করি যে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও যে পুজোটা করছি, আমাদের সামনে এই রাস্তাটা মুর্শিদাবাদ পৌরসভা থেকে বলেছে করে দিবে, আর মহকুমার শাসক বলেছে এটাকে একটা ট্যুরিজমের মধ্যে করবে। যদি এটা ট্যুরিজমের মধ্যে করে দেয়, অনেক মানুষ করে খাবে, যে রাস্তা ধারে ফলের দোকান খুলে দোকান করলে মন্দিরটা চলবে, প্লাস মানুষেরও একটা আনাগন, যে কোনো এখানে ট্যুরিজম জায়গা, এটা ট্যুরিস্টদের আনাগোনা বেশি আছে আমাদের মুর্শিদাবাদে। আমাদের ভারতবর্ষে একটাই নিরকলি মায়ের মন্দির, এটাকে কেন্দ্র করে যদি এটা ট্যুরিজমের মধ্যে আনে, মহকুমার শাসক কথা দিয়েছিল বা ডিএম সাহেবের মানে উদ্যোগে যদি এটা আনে, খুব ভালো হয়। আর আমাদের নিরকলি মায়ের মন্দিরে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বড় একটা যিনি দায়িত্বপূর্ণ এমপি আছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনিও পুজো পাঠিয়েছেন মায়ের কাছে, উনার নামেও পুজো হচ্ছে, সংকল্প হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এর সঙ্গে আমাদের জেলা সব যে নেতা নেত্রীতা যারা পুজো পাঠিয়েছে সবারই নামে পুজো হচ্ছে। সবাই মঙ্গল কামনায়, মা বিপত্তারিণী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের দিনে যা চাওয়া তাই পাওয়া, শোনা যায় যে মা বিপত্তারিণী মা নিরকলির কাছে যে যে যা চাই তাই পাই। জয় মা নিরকলি, জয় মা বিপত্তারিণী। প্রত্যেক শনিবার মঙ্গলবার মন্দিরে পুজো হয়, সবাই আসবেন। বিপত্তারিণী মঙ্গলবারটা নিরকলি মায়ের মন্দিরে প্রচলিত পুজো। জয় মা বিপত্তারিণী।